যখন ছাত্র ছাত্রী মেট্রিক পরীক্ষা দিছে আর রেজাল্টের মধ্যে অপেক্ষা করে আছে সেই সকল ছাত্র ছাত্রীর ভাবে লই আইছো এটি ভাল খবর। তোমালোকর 25 তারিখত এইটো মাহৰ 25 তারিখত তোমালোকর মেট্রিক পরীক্ষার রেজাল্ট দিয়া হব বলে ঘোষণা করা হয়েছে। মেট্রিক পরীক্ষার রেজাল্ট চোৱাৰ ভাবে সেবাই মুকলি করেছে কেইবাটাও ওয়েবসাইট। এই ওয়েবসাইট বড় লগতে তোমালোকর ভিডিওর শেষত তোমালোকক এটা অ্যাপর জৰিয়তে কেনেকে রেজাল্ট পাব পাৰিবা আমি সেইটো বিষয়ে আলোচনা করি আর তোমালোকক খুবাহুব দেখুৱাই দিম। প্রথমতে আলোচনা করি তোমালোকে যে 12টা ওয়েবসাইট সেবাই মুকলি করেছে সেই ওয়েবসাইট বড় জৰিয়তে কেনেকে তোমালোকে তোমালোকর মেট্রিক পরীক্ষার রেজাল্ট হব পাৰিবা সেইটো লৈ আলোচনা করি। তো প্রথমতে সব প্রথম ওয়েবসাইটটো দিয়া হয়েছে রেজাল্ট সেবা অনলাইন ORG। দ্বিতীয়টো ওয়েবসাইট দিয়া হয়েছে রেজাল্ট আসাম .nic.in। তৃতীয়টো দিয়া হয়েছে www.indianresult.com। তারপর দিয়া হয়েছে school.gradup.com। তারপর দিয়া হয়েছে www.exametc.com। তারপর দিয়া হয়েছে www.assamonline.in। তারপর দিয়া হয়েছে assam.shiksha। এই আটাইকেইটা ওয়েবসাইটের ভিতর তোমালোকর আটাইতকৈ সহজ ওয়েবসাইট দুটা হল www.sebaresult.in আর www.sebaresult.in। তো তোমালোকে ইয়ার জড়িয়ে অতি সহজতে তোমালোকে রেজাল্ট চাব পারিবা। তারপরটো হল resultassam.nic.in। এই দুটার জড়িয়ে তোমালোকে অতি সহজতে রেজাল্ট চাব পারিবা। ইয়ার উপরেও তোমালোকে এটা অ্যাপর জড়িয়ে অতি সহজভাবে রেজাল্ট চাব পারিবা। আর সেই অ্যাপটির নাম মই কই দি আছো, তোমালোকে প্রথমতে গুগল প্লে স্টোর গই সার্চ করিবা সেবা রেজাল্ট 2022 কি সার্চ করার পিছত তোমালোকর সম্মুখত এটা পেজ মুকলি হব বা এটা অ্যাপ শো করিব। আর এই অ্যাপটো তোমালোকে ইনস্টল করিবা। ইনস্টল করার পিছত তোমালোকে সেই অ্যাপটোর হোম পেজত ক্লিক করিবা। ক্লিক করার পিছত তোমালোকর সম্মুখত যেটো পেজ আহিব সেই পেজটো তোমালোকে প্রথমতে তোমালোকর বিদ্যালয়ের কোড নম্বরটো দিব লাগিব। আর বিদ্যালয়ের কোড নম্বর দিয়ার পিছত তোমালোকর যে রেজিস্ট্রেশনত যে একদম বা তোমালোকর এডমিটত যে রোল নম্বর দিয়া আছিল সেই রোল নম্বরটো তোমালোকে বহাই তোমালোকর রেজাল্ট চাব পারিবা। তো ইয়ার উপরে তোমালোকে সেই ওয়েবসাইট বড়র জড়িয়ে রেজাল্ট চাব পারিবা। কিন্তু ইয়ার ভিতর আটাইতকৈ সহজ হব তোমালোকর এই অ্যাপটোর জড়িয়ে রেজাল্ট চাওয়া।